একটু একটু করে দিনের পর দিন বেড়েই চলেছে তাপমাত্রা। আর গরম মানেই দরকার হয় ঠান্ডা জলের, ঠান্ডা জল মানেই ফ্রিজের জল। একবার ভাবুন তো, সেই ফ্রিজের জন্য যদি বিদ্যুৎ খরচ না হতো তবে কেমনটা হতো? হ্যাঁ, এটাও সম্ভব। এই অসম্ভবকে সম্ভব করে তুললেন শিবস্বামী বাবু। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন সংবাদটি নয়নের সঙ্গে। গরমকাল মানেই আমাদের ঠান্ডা জল দরকার হবে, তার জন্য দরকার ফ্রিজ। আর যদি সেই ফ্রিজ চলতে বিদ্যুৎ খরচ না হয় তাহলে তো কোনো কথাই নেই। জল ঠান্ডা রাখার জন্য হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে মাটির কলসি। আর মাটির কলসির জল যে কতটা ঠান্ডা হতে পারে তা আজও গ্রাম বাংলার মানুষরা খুব ভালো করেই জানেন। এমনই এক মাটির ফ্রিজ তৈরি করলেন শিবস্বামী বাবু, যে ফ্রিজে জল ঠান্ডা করতে বা খাবার ভালো রাখতে বিদ্যুৎ খরচ হবে না, আবার পরিবেশ বান্ধব। 70 বছর বয়সী এই শিবস্বামীর বাড়ি কোয়েম্বাটুরের কাছে কারু মাথা পট্টিতে। এ যাবৎকাল তিনি বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র তৈরি করে এসেছেন। 2020 সালে প্রথমবার তার এই ধরনের পাত্র তৈরি করার কথা মাথায় আসে। পাত্রটি দেখতে কিছুটা সিলিন্ডারের মতো। পাত্রটির নিচে একটি জলের কল লাগানো রয়েছে আর পেছনের দিকে রয়েছে জল ভরার মুখ। একটি পাত্র মনে হলেও বড় পাত্রটির ভেতরেই রয়েছে আরেকটি দ্বিতীয় ছোট পাত্র, আর এই ছোট পাত্রেই রাখতে হবে সবজি কিংবা খাবার দাবার। সূত্রের খবর, শিবস্বামী জানিয়েছেন বড় পাত্রটিতে প্রায় 15 লিটার জল ধরে, আর এই জলেই ঠান্ডা থাকে ভেতরের পাত্রটি। এই পাত্র শুধু সবজিই নয়, দই দুধ ডিমও রাখা যাবে। পাত্রটির দাম 1700 থেকে 1800 টাকার মতো। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদটি নয়, সত্যের সাথে মানুষের পাশে।